ছাত্র কর্তৃক বিকেল স্টেডিয়াম কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিই, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেব রহমান, এখানে ছাত্র পলিটেকনিকে ইন্সট্রাক্টর হিসেবে আছি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টে। আমি যে সাবজেক্টটা পড়াবো সেটা হলো বাংলা, এটা সাবজেক্ট হলো 6577W। তো আমরা শুরু করি। তো আমরা বানালে বাংলাদেশে সমগ্র মধ্যযুগ ধরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লেখক গ্রন্থে লিখেছেন, সেসব গ্রন্থে বানানের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের বিভিন্ন ছিল। 19 শতকের আগে পর্যন্ত বাংলা বানানের নিয়ম বলতে কিছু ছিল না। তৎসম শব্দের বানান সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী নির্ধারিত, তবে অর্ধতৎসম তত্ত্ব দেশি বিদেশি শব্দের বানানের ব্যাপক বর্ণিল দেখা যায়। তাছাড়া চলিত গদ্যরীতির প্রচলন শুরু হলে বানানের সমস্যা তীব্রতর হয়। এ প্রেক্ষিতে বাংলা বানানের সমস্যা নিরসন করতে প্রথম উদ্যোগ নেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশের দশকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডক্টর সন্দীপ কুমার চট্টোপাধ্যায় চলিতরীতির বানানের নিয়ম রচনা করেন এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তা দেখে দেন বাংলা বানান নির্ধারণের দ্বিতীয় উদ্যোগ কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯৬৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতৎসম শব্দের ক্ষেত্রে বিশেষ তৎসম শব্দের বানানের নিয়ম বেঁধে দেয়। বিশ্বভারতীয় নিয়মের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মের কোন ক্ষেত্রে পার্থক্য রয়েছে? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীয় নিয়মের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বানানো রয়েছে সেখানে কিছু পার্থক্য আছে, তবে দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মই ব্যাপকভাবে অনুসৃত হয়ে আসছে। 1947 সালে দেশ বিভাগের পর কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি সরকার বাংলা বানান ও লিপি সংস্কার সাধনের উদ্যোগ নেন, কিন্তু সেই পাঠ্যপুস্তকে বানানের সমতা বিধান করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1984 সালে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। অভিন্ন বানান প্রবর্তনের জন্য তারা কিছু কিছু সুপারিশ পেশ করেছিলেন, কিন্তু নানা কারণে এই নিয়ম বহুল প্রচারিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পুনরায় ডক্টর আনিসুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই কমিটি 1992 সালে পাঠ্যবইয়ের মান নামে একটি পুস্তিকা প্রণয়ন করে। এরপর বাংলা বানান নীতি প্রবর্তনের সর্বশেষ প্রচেষ্টা গ্রহণ করেছে বাংলা একাডেমি। 1992 সালে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি প্রণীত বানান নীতির কমিত বাংলা বানানের নিয়ম নামে এ বছরের ডিসেম্বরে প্রকাশিত হয়। 1984 সালে জানুয়ারিতে উন্মুক্ত হয় পরিমার্জিত সংস্কৃত ছাত্রছাত্রী ও আগ্রহীদের সুবিধার্থে। এর আরেকটি পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়েছে 2012 সালের সেপ্টেম্বরে। সর্বশেষ সংস্করণ অনুযায়ী বাংলা বানানের নিয়ম তৎসম শব্দ, এই নিয়মের প্রথমে যেটা আছে যে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম সংস্কৃত শব্দের তৎসম এবং সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অবলম্বিত থাকবে। এই নিয়ম ছাড়া তৎসম সংস্কৃত শব্দের বানানে কোন পরিবর্তন হবে না। যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ উভয় শব্দ কেবল সেই সব শব্দে রস্বই এবং রস্ব এবং তার কার্যচিহ্ন এটা রশ্মি কার এবং রস্বকার, যেমন কিংবদন্তি, তারপরে খঞ্জনী, তারপরে চিৎকার, চুল্লি, রচনাবলী, লহরী, শ্রেণী, সরণী, সূচিপত্র, অন্যা, ওষা। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতত্ব হবে না, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতত্ব হবে না। মূলত অর্জন, উদাহরণ অর্জন, পূর্ব, পর্ব, কার্য ইত্যাদি পরিবর্তে যথাক্রমে অর্জন, উর্ধ্ব, পর্ব, কার্তিক, কার্য ইত্যাদি
সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে, পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম এর স্থানে অনুস্বার হবে, যেমন অহম। তো অহম এর অহংকার এটার ধরবে কি ম, এটা বাদ যে এখানে কি হবে অনুস্বার হবে। এভাবে ভয়ঙ্কর, তারপরে সঙ্গীত, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন, সন্ধিবদ্ধ না হলে উভয়ের স্থানে অনুসার হবে না, যেমন অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, এই যে আতঙ্ক ইত্যাদি। সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ দীর্ঘান্ত রূপ সমাজবদ্ধ করে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে লেখা হয়, যেমন ভূমি, গুরিজন, প্রাণী, প্রাণীবিদ্যা, মন্ত্রী, মন্ত্রিপরিষদ। তবে এগুলোর সমাজবদ্ধ রূপে ইকারের ব্যবহার চলতে থাকে, যেমন গুণী, গুণীজন, প্রাণী, প্রাণীবিদ্যা, মন্ত্রী, মন্ত্রিপরিষদ। ইন প্রত্যন্ত শব্দের সঙ্গে ত অথবা তা প্রত্যয়যুক্ত হলে ইকার ব্যবহার করা হবে, সেইকার ব্যবহার করা হবে, যেমন পিটি, পিটি এটা কৃতিত্ব, দায়ী এটা দায়িত্ব, প্রতিযোগী প্রতিযোগিতা, মন্ত্রী মন্ত্রিত্ব, সহযোগী সহযোগিতা। বিসর্গ শব্দের শেষে বিসর্গ থাকবে না, যেমন ইতস্তত, কার্যত, ক্রমশ, কোন কোন, প্রথমত ইত্যাদি। এছাড়া নিয়ম নিম্নলিখিত ক্ষেত্রে শব্দ মধ্যস্থ বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে, যেমন দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহিত, স্পৃহ, নিঃশ্বাস। তো এ পর্যন্ত ছিল আমাদের ক্লাস। তো আশা করি যে করোনা পরিস্থিতি তোমরা সবাই ঘরে থাকবে, সবাই মাস্ক পরিধান করো বাইরে যাওয়ার সময়, এবং সবাই সুস্থতা কামনা করছি, কামনা করে শেষ হচ্ছি।